তো দেখো তুমি এর মধ্যে দেখি আজকে শেষ করে দিতে পারি নাকি তোমাদের, কালকে তো ক্লাসে যেতে পারলাম না, ফার্স্ট এড বাকি আছে, বেশি না আজকে হয়ে যাবে ইনশাল্লাহ। এখন নয়েজিটা, আচ্ছা আরেকটা ছেলেদের হারিয়েছে যা, ও তো তোমার 42 ব্যাচে ছিল, ওকে পড়িয়েছে আমার মনে আছে, ওকে ও কোনো খোঁজ আর পাওয়া যায়নি। খুবই খুবই ঠিক আছে, আমরা শুরু করে দেখো নয়েজি। হ্যাঁ আমরা কিন্তু এন ওই পড়েছিলাম, নিউক্লিয়ার ওভারহাউজার ইফেক্ট, রেকর্ডিং ইন প্রোগ্রেস। নিউক্লিয়ার ওভারহাউজার ইফেক্ট এটা কি ছিল টপিকটা? টপিকটা ছিল হচ্ছে কোন ডাইপোলার কাপলিং হবে না, সরি ডাইপোলার কাপলিং হবে কিন্তু কোন স্কেলার কাপলিং হবে না। স্কেলার কাপলিং কি, ডাইপোলার কাপলিং কি? স্কেলার কাপলিং হচ্ছে থ্রো বন্ড যে কাপলিং হয় সেটা হচ্ছে আমরা বলি স্কেলার কাপলিং, আর ডাইপোলার কাপলিংটা কি, থ্রো স্পেস, থ্রো স্পেস যে কাপলিংটা হচ্ছে একটা একটা নিউক্লিয়াস একটা নিউক্লিয়াস, ঠিক আছে থ্রো স্পেস, মনে করো এখানে বেঞ্জিন দিন আছে, ঠিক আছে এইখানে একটা হাইড্রোজেন আছে, এই এই কার্বনের সাথে এই হাইড্রোজেনের দূরত্ব কত, কত কয় বন্ড ডিস্টেন্স, 1 2 3 4 বন্ড ডিস্টেন্স, এই হাইড্রোজেনের সাথে তোমার যে ইম্প্রেশনটা হচ্ছে আমরা বলছি থ্রো স্পেস। কিংবা মনে করো এখানে কার্বন আছে, এখানে কার্বনের মূল ফাংশনাল গ্রুপ আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে মনে করো এখানে একটা কার্বন আছে, এখানে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনের সাথে এই কার্বনের একটা যে ইন্টারাকশন এটা কিন্তু 5 থেকে 6 বন্ড ডিস্টেন্সে চলে যাচ্ছে, তারপরেও কিন্তু সে কাপলিং শো করবে, এটাকে আমরা বলি হচ্ছে থ্রো স্পেস কাপলিং। এই ফেনোমেননটাকে বলা হয় হচ্ছে ডাইপোলার কাপলিং, যেটা 2 থেকে 4 বন্ড 4 অ্যাংস্ট্রম এর মধ্যে, 2 থেকে 4 অ্যাংস্ট্রম তোমার হচ্ছে রেডিয়াস এর মধ্যে যদি তোমার কোনো নিউক্লিয়াস থাকে, এনএমআর অ্যাক্টিভ নিউক্লিয়াস, সেক্ষেত্রে একটা একটা নিউক্লিয়াসের স্পিন আর একটা নিউক্লিয়াসের স্পিন কে ইনফ্লুয়েন্স করতে পারবে। হ্যাঁ এইটা আমরা যখন এই ফেনোমেননটা কে আমরা বলি এনওই, এই এনওই টাকে আমরা যখন 2D স্পেকট্রোস্কোপিতে নিয়ে আসবো সেটাকে আমরা বলবো হচ্ছে নয়েজি, এটা একটা অ্যাক্রোনিম টাইপ যেটাকে আমরা বলছি হলো নয়েজি। নয়েজি মানে কি, নিউক্লিয়ার ওভারহাউজার এনহ্যান্সমেন্ট স্পেকট্রোস্কোপি, ঠিক আছে এটা একটা 2D স্পেকট্রোস্কোপি যেখানে হেটারোনিউক্লিয়ার অবশ্যই এটা হচ্ছে এক এক ডাইমেনশন থাকবে কার্বন, এক ডাইমেনশন থাকবে হচ্ছে প্রোটন, ঠিক আছে এখানে আমরা কি পাই, ক্রস পিক পাই, ঠিক কোজের মতো, প্রথম প্রথম কোজের মতো আমরা ক্রস পিক পাবো, ক্রসপিক বললে এই জিনিসটা কোরিলেশন পিক আর ক্রসপিক এর মধ্যে পার্থক্য আছে। কোরিলেশন পিক বলতে বোঝাচ্ছে যে আমার জাস্ট এই যে দেখো আমি কোরিলেট করবো কোন কার্বনের সাথে কোন কার্বনের হাইড্রোজেনের কোরিলেশন আছে ঠিক সেটা বের করবো, আর ক্রসপিক যখন হবে তখন মনে রাখবে দুই সেট অফ একটা ইন্টারাকশনের জন্য 2 সেটস অফ পিক আমি পাবো, ডায়াগোনালের এখানে ডায়াগোনাল এই পাশে, ঠিক আছে যেটাকে আমি একটা পারবো স্কোয়ার রাখতে পারবো, ক্রস পিক বলতে সেটা বোঝায়, ঠিক আছে। আচ্ছা তো নয়েজিটা হচ্ছে তার এনওইকে যদি আমি 2D স্পেকট্রোস্কোপিতে নিয়ে আসি সেখানে যে স্পেকট্রামটাকে রিড করা হচ্ছে সেটা হচ্ছে নয়েজি স্পেকট্রাম। আচ্ছা এনি প্রোটন নিউক্লিয়াই দ্যাট মে ইন্টারঅ্যাক্ট উইথ ওয়ান অ্যানাদার থ্রু এ ডাইপোলার রিল্যাক্সেশন প্রসেস, ডাইপোলার রিল্যাক্সেশন প্রসেস, এনওই যে এনহ্যান্সমেন্টটা হয় আমরা কিন্তু করেছিলাম, যখন রিল্যাক্সেশন প্রসেসটা হয় তখন একটা আরেকটাকে কি করে ইনফ্লুয়েন্স করে, যে মনে করো প্রোটন গুলো রিল্যাক্সেশন হয়ে আপার লেভেল থেকে লোয়ার লেভেলে চলে আসছে, তখন কার্বন কি করে আপার লেভেল থেকে লোয়ার লেভেলে চলে আসে, লোয়ার লেভেলে চলে আসলে কি হয় পপুলেশন, এক্সেস পপুলেশন সংখ্যা বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে তখন এই যে এনহ্যান্সমেন্টটা হয়, এটাই তো এনওই টপিক, এই এনওইটাকে আমি এখন 2D স্পেকট্রোস্কোপিতে দেখব। দিস টাইপ অফ ইন্টারাকশন ইনক্লুডস নিউক্লিয়াই দ্যাট আর ডিরেক্টলি কাপলড টু ওয়ান অ্যানাদার, বাট ইট অলসো It also includes nuclei that are not directly coupled but are located near to one another through space. যেসব নিউক্লিয়াস একে অপরের 2 থেকে 4 অ্যাংস্ট্রমের মধ্যে থাকবে তাদের সাথে ইন্টারাকশনটা ওই ক্রস পিক হিসাবে আসবে। দ্য রেজাল্ট ইজ এ
টু ডাইমেনশনাল স্পেকট্রাম দ্যাট লুকস ভেরি মাচ লাইক এ কোজি স্পেকট্রাম, দেখতে অনেকটা কোজি স্পেকট্রামের মতো লাগে। মেনি অফ দ্য expected cosy cross peaks, additional cross peaks that arises from interaction of nuclei that interact through space. Cosy te jemon amra ki pare NOH te amra ki pacchi directly bonded jodi hydrogen thake tar jonno ami hocche coupling pabo cross peak pabo plus through space jeglo hobe through space tao pabo thik ta mane extra kichu cross peak ei NOH te থাকবে, যেটা হচ্ছে আমরা থ্রু স্পেস এর মধ্যে যে ইন্টারঅ্যাকশন গুলো হবে সেগুলো জন্য আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা, নয়েজ স্পেকট্রোস্কোপি হ্যাজ বিন স্পেশালি ইউজফুল ইন দ্য স্টাডি অফ লার্জ মলিকুলস। সাধারণত নয়েজটা কি করা হয়, ডিএনএ প্রোটিন মলিকুলস আরএনএ মলিকুল এই ধরনের মলিকুলের ক্ষেত্রে নয়েজটা অ্যাপ্লাই করা হয়। তোমার মনে করো যে একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের পরে কোন অ্যামাইনো অ্যাসিড আছে সেটা তোমার এনওই সাহায্যে ইন্টারাকশনের মাধ্যমে এনও ইন্টারাকশন দিয়ে কোন মানে নিউক্লিয়াসের এনহ্যান্সমেন্টটা হচ্ছে সেটা দ্বারা তোমার হচ্ছে নয়েজিটা নয়েজি দিয়ে আমি কোন অ্যামাইনো অ্যাসিডের পরে কোন অ্যামাইনো অ্যাসিড যুক্ত আছে সেটা বের করতে পারি। ঠিক আছে, নয়েজি স্পেকট্রা অ্যারাইজেস ফ্রম স্পেশাল ইন্টারাকশন, অবশ্যই থ্রু স্পেস যেটা বলছে বারবার। দিস স্পেকট্রোস্কোপি ইজ পার্টিকুলারলি ওয়েল সুটেড ফর টু দ্য স্টাডি অফ কনফিগারেশন অ্যান্ড কনফর্মেশন অফ মলিকুল। কনফিগারেশন এবং কনফর্মেশন বের করতে গেলেও কিন্তু আমি ঠিক একইভাবে এনওই তে আমরা পড়েছিলাম না, এনওই অ্যাপ্লিকেশনটা কনফিগারেশন আমি কিভাবে বের করতে পারি, কনফর্মেশন কিভাবে বের করতে পারি, কোনটা ফিস কিংবা ট্রান্সফর্মে আছে কিনা এনওই দিয়ে আমি বের করতে পারি, আবার হচ্ছে তোমার এক্সিয়ালি আছে না ইকুইটোরিয়ালি আছে সেটাও কিন্তু আমি এনওই এনহ্যান্সমেন্ট দিয়ে কিন্তু আমি বুঝতে পারি। ঠিক একইভাবে জিনিসটা আমি স্পেকট্রোস্কোপিতে অ্যাপ্লাই করতে পারবো। Noisy spectrum obtained similar as cosy. The diagonal peaks, however, the cross peaks connect resonances from nuclei that are spatially close to close rather than those that are through bond coupled to each other. Through bond plus tomar hocche through space phenomenon ta show korbe. Acha, conformation detection by noisy technique. Noisy technique diye tumi conformation ta kibhabe bek korbe. কনফার্মেশন এ আছে, এটা একটা কম্পাউন্ড মনে করো, হ্যাঁ কম্পাউন্ড কনফার্মেশন এ থাকবে, কনফার্মেশন বি তে আছে, সেটা আমি নয়েজ দিয়ে বের করবো কিভাবে। এই জিনিসটা মনে করো মিথাইলের কাছাকাছি আছে তাই না, এই যে তোমার এ কনফার্মেশনে, এই কনফার্মেশনে এই এনএইচ বন্ডটা পিএইচ থ্রি কাছাকাছি, কিন্তু বি তে কি আবার এনএইচ এর কাছ থেকে কিন্তু দূরে, ঠিক আছে দূরে আছে। এটা এই টেকনিকটাতে দেখো, উই উড এক্সপেক্ট টু সি এ ক্রস পিক ইন দ্য নয়েজ স্পেকট্রাম দ্যাট কোরিলেটস এনএইচ পিকস এট 8.8 PM উইথ সিএইচ পিকস, মানে এটা হচ্ছে তোমার 8.8 এ, ঠিক আছে, আর এটা হচ্ছে 2.13, এই পিকের সাথে এই পিকের একটা এই কোরিলেশন পিক আমি দেখবো যদি কনফার্মেশন এ হয়, কনফার্মেশন এ তে থাকে, আর যদি তোমার বি কনফার্মেশন থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এনএইচ সাথে কোনো কোরিলেশন পিক সিএইচ জন্য আমি পাবো না কিন্তু, ঠিক আছে, কারণ এনএইচ কিন্তু 2 থেকে 4 অ্যাংস্ট্রোমের চেয়েও বেশি আছে, ট্রান্সপজিশনে আছে, যার কারণে তোমার দূরত্বটা কিন্তু বেশি, এখানে কিন্তু কোনো কোরিলেশন পিক আমি পাবো না। কোন কোরিলেশন এনএইচ সাথে সিএইচ থ্রি, মিথাইলের কোনো কোরিলেশন পাচ্ছি না। আচ্ছা, ফর কনফার্মেশন বি দ্য প্রোটনস দ্যাট আর ক্লোজ টু ইচ আদার আর দ্য মিথাইল প্রোটনস, এই মিথাইল প্রোটন and the orthotropin of aromatic ring, তার মানে কি বি তে আমি এক্সট্রা কোন পাবো, কোনটা পাবো ক্রস পিক, orthotropin এর সাথে মিথাইল গ্রুপের একটা কোরিলেশন পিক পাবো, কিন্তু নাইট্রোজেন হাইড্রোজেন বন্ডের যে তোমার সাথে কোরিলেশন সেটা আমি পাবো না। ঠিক আছে, আচ্ছা, when the actual spectrum is determined, যখন actual noisy spectrumটা এই কম্পাউন্ডার actual spectrumটা নেওয়া হয়েছে তখন কি হয়েছে, তখন দেখা গেছে one finds a weak cross peak that links at 8.8 with 2.13, তার মানে একটা weak cross peak দেখা গেছে এই NH সাথে CH3 মধ্যে। এখান থেকে প্রমাণ করা যায় যে এই কম্পাউন্ডটা আসলে থ্রি ডাইমেনশনালি এ কনফার্মেশনে আছে, বি কনফার্মেশনে নেই, বি কনফার্মেশনে থাকবে না, ঠিক আছে, এ কনফার্মেশনে মোর স্টেবল, যার কারণে তোমার 8.8 এ যে পিকটা আছে তার সাথে 2.13 একটা
প্রস্পিক শো করবে, ঠিক আছে? একটু উইক বলেছে এই কারণে যে সাধারণত যে তোমার হেটেরো অ্যাটম যুক্ত যে হাইড্রোজেন থাকে তার সাথে কোরিলেশন সাধারণত উইক হয়। বুঝতে পারছো তো? This demonstrates clearly that the preferred conformation is of acetanilide is A. Acetanilide conformation হবে হলো A, ঠিক আছে? তো এটা weak কেন বলছে? কারণ না, hetero atom থাকলে সাধারণত আমরা weak একটা conformation পাই। আচ্ছা করে বুঝতে পেরেছো? Noisy কিন্তু, ঠিক আছে? Noisy of ethyl benzene. Ethyl benzene দেখো কিভাবে করে করেছে। ইথাইল বেনজিন তাহলে এক নাম্বার প্রোটন প্রোটন নয়েজি করেছে, ঠিক আছে? প্রোটনকে সবসময় যে নয়েজি কিন্তু এনওএইচ দুই প্রকার, আমি তো তোমাদেরকে আগে বলেছি, একটা হেটারো অ্যাটমিক আর একটা কি হোমো অ্যাটমিক, তাই তো? হোমো অ্যাটমিক হলে কার্বন কার্বন প্রোটন প্রোটন হতে পারে, হেটারো অ্যাটমিক হলে কার্বনকে আমি ইরিডিউস করবো, হাইড্রোজেন এনহ্যান্সমেন্ট হবে, এটাও হতে পারে, দুটোই হতে পারে। আচ্ছা এখন ওয়ান প্রাইম এটার মনে করো পজিশন এতটা আসছে, টু পয়েন্ট সামথিং আসছে, আমাকে তো জানি এই গুলো কিন্তু খেয়াল করবে, বেঞ্জিনের কাছাকাছি থাকলে কিন্তু 2.1 2.2 তে কিন্তু এই সিএইচ টু টা আসে, আর এই সিএইচ টু টা অ্যাজ ইউজুয়ালি 1. সামথিং আসছে, যেহেতু ডি শেল্ডেড জোন আছে, খেয়াল করবা একটু। এটা তো এক নাম্বার কথা, এই এক নাম্বার ওয়ান প্রাইম প্রোটনটা পড়ছে কি বেঞ্জিন রিং এর ডি শেল্ডেড জোনে পড়ছে, তাই তো? আরেকটা কারণ কি, এখানে কিন্তু যেহেতু কনজুগেশন আছে, কনজুগেশন কিন্তু কি হয়, কনজুগেশন থাকলে ডেল্টা ভ্যালু বেড়ে যায়, তাই না? ইলেকট্রন চেনে নেয়, ইলেকট্রন ক্লাউডের ইলেকট্রনটা বেঞ্জিনের দিকে যাওয়ার চেষ্টা করে, যার কারণে হাইড্রোজেনটা কিছুটা ডিশেল্ডেড হয়ে যায়, মানটা একটু বেশিতে আসে, যার কারণে দেখো অ্যাপ্রক্সিমেটলি 2.5 এর দিকে আসছে, ঠিক আছে? আর টু প্রাইম যেটা, টু প্রাইমটাও কিন্তু আমরা কিন্তু জানি মিথাইল মূলক 0.9, হ্যাঁ এরকম আসে, কিন্তু দেখো এখানে খেয়াল করো অনেকটা 1.1 এর দিকে আসছে, একটু বেশি আসছে। এটার কারণটা হচ্ছে যেহেতু দূরত্ব বেঞ্জিন রিং এর চেয়ে একটু দূরে আছে, তারপরেও ডি শেল্ডেড তোমার পাই বন্ডের ডায়াম্যাগনেটিক অ্যানিসোট্রপির যে অ্যানিসোট্রপি বলতেই কিন্তু বোঝাচ্ছে অসমতা, এই কথাটা মনে রাখবে, অসমতা। হ্যাঁ এক জায়গায় কি বলে ম্যাগনেটিক ফিল্ড বেশি ফিল করবে আর এক জায়গায় ম্যাগনেটিক ফিল্ড কম ফিল করবে, ঠিক আছে? তো যেখানে ডিশেল্ডেড হবে, যেখানে ম্যাগনেটিক ফিল্ড বেশি মানে অপোজ করছে না, অ্যালাইন উইথ দ্য ফিল্ড থাকছে, সেখানে কিন্তু তোমার মানটা বেশি আসবে, ডেল্টা কেমিক্যাল শিফট কিন্তু বাড়বে, যার কারণে মিথাইল গ্রুপ যদিও এখানে কোনো হেটেরো অ্যাটম নেই, তারপরও কিন্তু দেখো 1.1 এর দিকে টিক দিয়েছে, এগুলো একটু খেয়াল করে করে পড়বে। তো সেম ভাবে দেখো আমি এখানে প্রোটন দিচ্ছি, এখানেও প্রোটন, ঠিক আছে? আজকে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে 2', এটা 1', আর 2, 3, 4, আমি তোমাকে আগে বলেছিলাম যদি কোনো অ্যালকাইল সাবস্টিটিউন থাকে সাধারণত 2, 3, 4 অর্থ প্যারা মেটা প্যারা, এই হাইড্রোজেন গুলো সাধারণত খুব কাছাকাছি আসে, ঠিক আছে? খুবই কাছাকাছি, দেখো খুব কাছাকাছি আসে, ডিফারেন্সিয়েট করা খুব কঠিন। আচ্ছা মনে করো 2, 3, 4 এখানে আসলো, আসলে একটার পর এখন কি হবে, আমি নয়েজিটা কিভাবে বের করবো, প্রত্যেকের জন্য একটা ডায়াগোনাল পিক আমি পাবো, যেহেতু নয়েজিটা আমি বলেছি প্রথমেই প্রোটন প্রোটন পজির মতো, প্রোটন প্রোটন পজিতেই একমাত্র ডায়াগোনাল পিক থাকে, এবং নয়েজিতে ঠিক একইভাবে আমি ডায়াগোনাল পিক গুলো পাবো। ডায়াগোনাল পিক কি হবে, একে ফার্স্টে আমাকে একটা কর্নার রাখতে হবে, কর্নার রাখলে ডায়াগন আঁকতে হবে, ডায়াগনের উপরে জাস্ট যেখানে 2', সেখান থেকে স্কেল দিয়ে নিচে টান দিতে হবে, 1' থেকে নিচে টান দিতে হবে, এবং এখান থেকে টেন্ডেনের যেখানে ডায়াগোনাল যেখানে টাচ করবে সেখানে আমি একটা পিক এঁকে দিব, একটা গোল করে কন্ট্রোল প্লট এঁকে দিব, এঁকে দিলেই আমার ডায়াগোনাল পিক আঁকা হয়ে গেল। এখন আমাকে দেখতে হবে কি ক্রস পিক, কার সাথে কার ক্রস লিঙ্কিং হচ্ছে, ঠিক আছে? এটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে দেখো যে 1 সাথে 2' যে হাইড্রোজেন গুলো আছে তার সাথে কিন্তু ইন্টারাকশন হবে, তাই না? তার সাথে কিন্তু যদি ইন্টারাকশন হয় তাহলে আমি অবশ্যই এখানে, ও এখানে আরেকটা কথা একটু বলে রাখি তোমাদেরকে, যে শুধুমাত্র কিন্তু নয়েজিতে শুধুমাত্র যে আমি থ্রো স্পেস ফেনোমেনন পাচ্ছি তা কিন্তু না, স্কেলার কাপলিংও কিন্তু হয়, নয়েজিতে স্কেলার কাপলিংও হয়। যদি স্কেলার কাপলিং হয় এখানে যে হাইড্রোজেনটা আছে এবং এখানে, হ্যাঁ ঠিক আছে, এখানে যে হাইড্রোজেন যুক্ত আছে প্লাস এখানে যে হাইড্রোজেন আছে 1, 2, 3 বন্ড ডিস্টেন্সে আমরা পাচ্ছি হলো স্কেলার কাপলিং, স্কেলার কাপলিং শো করছে, দেখো এই যে স্কেলার কাপলিং শো করছে,
ওয়ান প্রাইম টু প্রাইমের সাথে একটা ক্রসপিক দিচ্ছে, আবার টু প্রাইমের হাইড্রোজেন গুলো কিন্তু ওয়ানের সাথে ক্রসপিক দিবে, একই ক্রসপিক দিয়ে মিরর ইমেজ দিয়ে আমি এটা দেখা দিতে পারছি। এখন নয় এনওইট আমি কিভাবে বের করব, এনওইট তার সাথে কারেক্ট কাপলিংটা হবে, দেখো এনওইট হবে হলো তোমার টু প্রাইমের সাথে, টু প্রাইম হাইড্রোজেনের সাথে অর্থো প্রোটনের কোন কাপলিং হচ্ছে কিনা। অর্থো প্রোটন খেয়াল করো, এখানে দেখো কার্বন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, তাই তো? এখানে আছে হলো তোমার হাইড্রোজেন, এক দুই তিন চার পাঁচ, পাঁচ বন্ড ডিস্টেন্সে আমরা কিন্তু জানি কোনো ধরনের কোনো কাপলিং হওয়ার কথা না, অর্থো কাপলিং আমরা কিন্তু জানি অ্যাপ্রক্সিমেটলি জিরো, তাই না? অনেক সময় কোন ধরনের কাপলিং সই করে না, কিন্তু তারপরেও দেখো অর্থ যে প্রোটনটা আছে তার সাথে কিন্তু এর একটা কাপলিং হবে, এটা হবে, এটা হচ্ছে এনওইট কারণ হবে, দুই থেকে চার অ্যাংস্ট্রোমের মধ্যে পড়বে, যার কারণে আমি দেখো দুইয়ের সাথে টু প্রাইমের সাথে দুইয়ের একটা ক্রসপিক আমি পাবো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ডায়াগ্রামটা খেয়াল করো, এই যে একটা ক্রসপিক টু প্রাইম থেকে, তার মানে টু প্রাইম এবং দুইয়ের মধ্যে একটা কোরিলেশন হচ্ছে, টু প্রাইম এবং টু এর মধ্যে একটা এনওই কোরিলেশন কিন্তু আমরা পাচ্ছি। খেয়াল করো আরেকটা খুবই হালকা কোরিলেশন এখানে আছে, সেটা কার সাথে, কার ওয়ান প্রাইমের সাথে, তুমি এটা ধরে নিতে পারো ওয়ান প্রাইমের সাথে তোমার হচ্ছে হয় দুইয়ের অথবা তিনের, ওয়ানের হাইড্রোজেনের সাথেও কিন্তু তোমার দুই কিংবা তিন নাম্বার হাজার প্রোটনটা আছে, সাধারণত দুই নাম্বার প্রোটনই হওয়ার কথা, তিন নাম্বার হলে একটু বেশি দূরে চলে যায়, দুই নাম্বার প্রোটনের সাথেই তোমার হলো দেখো এখানে এই যে আমাদের ক্রসপিক আঁকার নিয়ম কি, ডায়াগোনাল থেকে আমি মনে করো আমি সাসপেক্ট করছি দুইয়ের সাথে একটা কোরিলেশন হওয়ার কথা, সেখানে দুইয়ের দুই থেকে টানবো ক্রসপিকের দিকে, আবার এই ক্রসপিক থেকে আমি টানবো, টানলে যেখানে ক্রস করবে ঠিক সেখানে আমি একটা ক্রসপিক পাচ্ছি, একইভাবে এই ক্রস সরি ডায়াগোনাল পিক থেকে আমি যদি ভার্টিক্যালি যাই এবং এখান থেকে আমি যদি হরাইজন্টালি যাই এখানে ক্রস করতে, মানে এখানে একটা আমি ক্রসপিক পাবো, তার মানে স্ট্রাকচার যখন আঁকবে খাতার মধ্যে তখন থ্রি ডাইমেনশনালি আঁকার চেষ্টা করবে, ঠিক আছে? একটু তোমার অ্যাঙ্গেলটা একটু ঠিক রাখার চেষ্টা করবে, হ্যাঁ 109 ডিগ্রিতে থাকবে এটা, তোমার 120 ডিগ্রি থাকবে এটা, লিনিয়ার হবে, সেই আন্দাজে একটু আঁকার চেষ্টা করলে তখন তুমি ইজিলি বুঝতে পারবে যে আসলে কার সাথে কার কোরিলেশন হওয়া পসিবল, ঠিক আছে? এখানে অর্থপ্রোটনের সাথে একটা কোরিলেশন হচ্ছে। আচ্ছা এখানে দেখো, এখানে দেখো একটা জিনিস, সেটা আমরা যদি অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সটা বের করতে চাই, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স যদি বের করতে চাই সেক্ষেত্রে কিভাবে হবে, আচ্ছা স্পেকট্রামটাকে দেখো, এগুলো হচ্ছে মিথাইল প্রোটন, গ্রিন কালার হচ্ছে গ্রিন কালার, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা গ্রিন কালার, একটা অ্যামাইনো অ্যাসিড, ব্লু কালারটা আর একটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিড আমরা কি জানি সাধারণত শুধুমাত্র গ্লাইসিন ছাড়া এটা কাইরাল কার্বন হয়, তাই না? কাইরাল কার্বন হয়। তো এখানে মিথাইল কয়টা আছে, গ্রিন একটা আছে, ব্লু দুইটা আছে, আর হচ্ছে পার্পেল কালার একটা আছে, তাই তো? পার্পেল কালারের একটা আছে, সেই মিথাইল কার্বন মিথাইল গ্রুপগুলো কিন্তু আমি দেখো এখানে প্লটিং করা হয়েছে, মিথাইল গুলো প্রথম দিকে আসবে শেলের জোনে আর কি, শেলের জোনে আসছে। এরপরে যেটা তোমার দেখানো হয়েছে খুবই তোমার একটু ছোট করে ইন্ডিয়ান শর্ট, সেটা হচ্ছে কি, সেটা হলো তোমার মিথিলিন মূলক গুলো, এই যে এখানে মিথিলিন মূলক গুলো আছে CH2 CH2, এইগুলো ঠিক আছে, এই CH2 গুলো। আচ্ছা এরপরে যে তোমার কাইরাল কার্বন সাথে যে হাইড্রোজেন গুলো যুক্ত আছে, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন গুলো হবে তোমার হচ্ছে 4 থেকে 5 মোল, সাধারণত 4 থেকে 5-এর মধ্যে হয়, ঠিক আছে? যে তোমার সরাসরি যখন কাইরাল সেন্টার যুক্ত থাকে এবং পাশে তোমার কার্বনিল গ্রুপ থাকে, নাইট্রোজেন থাকে, তোমার অ্যামিনো কি বলে পেপটাইড লিঙ্কেজ যখন থাকে তার সাথে যখন হাইড্রোজেন যুক্ত থাকবে সেটা 4 থেকে 5 PPM এর মধ্যে আসে, ঠিক আছে? তাহলে NH গেল, এটা গেল CH চলে গেল, থাকলো কি, এরপরে থাকলো হলো NH, তাই তো? এটা হচ্ছে এই NH টা, এই NH টা, এটা তোমার এই CH2 তে চলে গেছে, এটা কি
এই যে তোমার ব্লড দেখছো, হ্যাঁ ব্লডটা কিন্তু এনএইচ টু, এই দেখো পিকটা, এই ব্লডটা হচ্ছে এনএইচ টু। আচ্ছা আর এইটা হচ্ছে তোমার এনএইচ, এই যে এখানে এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে তাই না, এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে যুক্ত, ওইটা হচ্ছে তোমার এই গ্রিনটা হচ্ছে তোমার এই যেটা এখানে একটু জটিল আছে স্পেকট্রামটা, আর এটা হচ্ছে তোমার এই এনএইচ। এখন তোমরা পিক গুলা অ্যাসাইন করাটা সুন্দর করে দেখো, কালারিং করা আছে সহজে বুঝতে পারবে। আমি তোমাদের যেটা দেখাবো এখানে এনুইটা কিভাবে করে হচ্ছে, ঠিক আছে? এনুইতে ডায়াগোনাল পিক আঁকা কিন্তু খুবই ইজি আমরা জানি, তো আমি পিক যদি অ্যাসাইন করে ফেলি, মিথাইল গুলো একে ফেললাম, মিথিলিন আঁকলাম, এনএইচ আঁকলাম, সিএইচ আঁকলাম, এখানে এখানে কাইরালের সিএইচ গুলো আমি এঁকে দিয়েছি, এই যে হাইড্রোজেনটা এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেনটা, তারপরও কিন্তু এখানে একটা হাইড্রোজেন বাকি আছে, সেটা কোথায় থাকবে? এইখানে থাকবে। ও আচ্ছা আর কি থাকলো? আচ্ছা আর এটা কি? এটা হচ্ছে এই সিএইচ টা, এই সিএইচ টা, ঠিক আছে? এটা হচ্ছে এই সিএইচ টা, এই যেটা সিএইচ টু থাকবে এখানে সিএইচ টু, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে এই এনএইচ টা। প্রত্যেকটা কালার দিয়ে দেখানো আছে, আশা করি তোমরা একটু চুপচাপ বসে বুঝতে পারবে স্ট্রাকচারটা। তাহলে তো একটা মনে রাখবে পেপটাইড লিঙ্কেজের সাথে যে তোমার কাইরাল সেন্টার থাকে, সেখানে যে হাইড্রোজেন থাকে, সেটা সবসময় 4 থেকে 5 PPM এর মধ্যে পিক শো করে, ঠিক আছে? এখন দেখো আমি যদি এনওইতে চলে যাই সেটা কিরকম হবে, সেটা হবে হলো তোমার আমাকে প্রথমে একটা ডায়াগন আঁকতে হবে। আমি ডায়াগন আঁকলাম, আমি ক্রস পিক গুলা সরি ডায়াগোনাল পিক গুলো আমি দিয়ে দিলাম। দেখো প্রত্যেকের জন্য একটা করে করেসপন্ডিং ডায়াগোনাল পিক এখানে দেওয়া আছে, ঠিক আছে? মিথাইল অ্যামোনিয়াম দিয়ে তো দুইটা, এখানে দুইটা হবে, খেয়াল করো মিথাইল অ্যামোনিয়াম দুইটা তাই না, গ্রিন কালার মিথাইল তো দুইটা, সেক্ষেত্রে এরকম করে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপরে কি এটা হচ্ছে তোমার এনে, সাধারণত লেবাই প্রোটনের জন্য আমরা কোনো পিক পাই না, ধরতে পাই না লেবাই প্রোটনকে, অনেক সময় ডিটেক্ট করা যায় যদি সলিড সলিড ফর্মে থাকে, এবং যদি সলিড ফর্মে কোনো ওয়াটার কন্টেন্ট না থাকে সেক্ষেত্রে এনে ডিটেক্ট করা যায়, অনেক সময় যায় না। আচ্ছা এখানে ডিটেক্ট করা যায়নি, এগুলো সিএইচ টু, এটা দুটো সিএইচ টু এখানে আসছে, এটা হচ্ছে আর একটা সিএইচ, এটা এই সিএইচ, এটা এই সিএইচ, ডায়াগোনাল পিক দিল এই চারটা, সরি এই তিনটা হচ্ছে তোমার পেপটাইড বন্ডের পাশে যে তোমার কালার সেন্টার আছে সেইটার তোমার সেই সিএইচ এর তিনটা পিক, তিনটা কালারের জন্য তিনটা ডায়াগোনাল পিক পাচ্ছি, আর এখানে তোমার হচ্ছে এনএইচ এর জন্য একটা পিক আসছে, এনএইচ এর জন্য, ঠিক আছে? এখানে একটা এনএইচ এর জন্য এই জায়গাটা ডায়াগোনাল পিক আমি পেলাম। আমি এখন দেখবো হচ্ছে নয়েজিটা, নয়েজিটা আমি একটু খেয়াল করবো, ঠিক আছে? কার সাথে কার কোরিলেশন হচ্ছে, ফার্স্টে তুমি মিথাইল মূলক যদি তুমি খেয়াল করো, মিথাইল মূলকটা, হ্যাঁ কোন মিথাইলটাকে খেয়াল করবে, কি বলে গ্রিন কালার, প্রথমে প্রথম দিয়ে শুরু করো, গ্রিন কালার মিথাইলটাকে একটু শুরু করো। আচ্ছা আমি পানি খাচ্ছি, রেকর্ডিং স্টপড। আচ্ছা যাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তারা থাকতে পারলে থাকো, আর না হলে আমি তো রেকর্ড করছি, রেকর্ড করার পরে আমি তোমাদের আবার দিয়ে দিব, রেকর্ড তখন তুমি ডাউনলোড করে শুনে নিতে পারবে, ঠিক আছে? রেকর্ডিং ইন প্রোগ্রেস। আমার সমস্যা শুনতে গাইস,
হ্যাঁ 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 আমার ইভেন আমার কাছে আমারও একটু সমস্যা আজকে, আমার যেন ওপেন করতে দেরি হয়েছে, লোডিং হয় না, লোডিং হয়। আচ্ছা দেখো, এই 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 নয়েজিটা খেয়াল করো, মিথ্যামূলকটা খেয়াল করো, গ্রিন কালার মিথ্যালের সাথে আমার কার সাথে কার ইন্টারাকশনটা হচ্ছে, সিএইচ দেখাচ্ছে, হ্যাঁ এই সিএইচটা খেয়াল করো, এই সাথে মিথ্যামূলকের একটা ইন্টারাকশন হবে না, এইটা মিথ্যামূলক যেটা আমি, এটা মিথ্যা কিন্তু কি ডায়াস্ট্রোট্রপিক, কিন্তু খেয়াল করো, কিন্তু এত মাথা কিছু আনার দরকার নাই, যেহেতু এখানে কার্ডাল সেন্টার আছে, এটা অবশ্যই ডায়াস্ট্রোট্রপিক মিথাইল হবে, এই জন্যই আমি দুইটা পিক পেয়েছি, যদি একই হতো তাহলে কিন্তু আমি সিঙ্গেল স্পট পেতাম, আমি তো সিঙ্গেল স্পট পাচ্ছি না, সেটা বাদ দাও, সেটা বাদ দাও, ঠিক আছে। এখানে যে কোনো একটা মিথাইলের সাথে যেটা তোমার হাইড্রোজেনের 2 থেকে 4 অ্যাংস্ট্রোমের মধ্যে থাকবে, তার সাথে একটা ইন্টারাকশন শো করবে, দেখো সেই ইন্টারাকশনটা কিন্তু শো করেছে, এই ক্রসকে কিন্তু আমি ঠিকই পাচ্ছি, খেয়াল করো কয় বন্ড ডিস্টেন্স দূরে, 1 2 3 4 5 6 বন্ড ডিস্টেন্স দূরে, 6 বন্ড ডিস্টেন্সে কোনো স্কেলার কাপলিং হয় হয় না, কিন্তু ডাইপোলার কাপলিং হয়, থ্রো স্পেস কাপলিং হয়, তাই না? 2 থেকে 4 অ্যাংস্ট্রোম দেখো, এই দুটা নিউক্লিয়াস কিন্তু কাছাকাছি চলে এসে 2 থেকে 4 অ্যাংস্ট্রোমের মধ্যে চলে আসে, যার কারণে আমি কিন্তু একটা ক্রস পিক পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা নেক্সট যাবো, দেখো মিথাইলের সাথে, এই মিথাইল মূলের সাথে তোমার কার সাথে কার রিলেশনটা দেখাচ্ছে, দেখো তাহলে, না এখানে তো ব্লু কালার দেখাচ্ছে, যেহেতু ব্লু কালারটা হচ্ছে তোমার এর সাথে যদি হয় তাহলে হওয়ার কথা আসলে ব্লু কালারের সাথে, যেটা হবে আমি তোমাদের দেখাই, এই মিথাইল গ্রুপের সাথে এই হাইড্রোজেনের একটা ইন্টারাকশন হবে, ঠিক আছে, সেটাই দেখিয়েছে যে এই এখানে মিথাইল মূলকটা আছে সেই মিথাইলের সাথে একটা এই ব্লু কালার যে হাইড্রোজেনটা, ব্লু কালার যে কাইরাল সেন্টার যে হাইড্রোজেনটা আছে 4 থেকে 5 ডিপিএম এর মধ্যে, দ্বারা তারা হচ্ছে ইন্টারাক্টেড হবে থ্রো স্পেস, ঠিক আছে, এই জন্য একটা এখানে আমি ক্রসপিক পাচ্ছি। এর পরের মিথাইল মূলক দেখো, যদি ব্লু কালারটা ধরো, ব্লু কালার যে তোমার ইয়াটা আছে মিথাইল মূলকটা আছে, ব্লু কালার মিথাইল মূলকটা যদি একটু খেয়াল করো, ব্লু কালার মিথাইলের সাথে কার, আমি যদি একে ইরিডিয়েট করি ইন্টারাকশন আমি পাবো হচ্ছে এই এনএইচ এর সাথে, তাই না? এনএইচ এর প্রক্সিমিটি কিন্তু খুব কাছাকাছি, কাছাকাছি হওয়ার কারণে এই হাইড্রো এটাকে যখন আমি ইরিডিয়েট করব এই এনএইচ এর সাথে একটা এনহ্যান্সমেন্ট হওয়ার সুযোগ আছে, যার কারণে আমি দেখো ব্লু কালারটা ইরিডিয়েট করলে আমি এখানে এই যে এনএইচ, এটা তো গ্রিন কালার যেহেতু এনএইচ, এই এনএইচ সাথে আমি একটা কিন্তু ক্রস পিক পাচ্ছি, ঠিক করেসপন্ডিংলি ক্রস পিক যখন আমি বলছি করেসপন্ডিং কিন্তু বিপরীত পাশেও একটা মিরর ইমেজে কিন্তু আমি একটা পিক পেয়ে যাব, ঠিক আছে, গেল। তার মানে একটু খেয়াল করবা, কিন্তু দেখো তোমার কিন্তু বুঝতে পারছো কিনা আমি জানি না, ধরো না বুঝলে কিন্তু আমাকে ইনস্ট্যান্ট জিজ্ঞেস করো, মেসেজ করো, ঠিক আছে, না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন। এখানে আমি একটু দেখাই, দেখো এটা কোনটা ছিল, এটা ছিল হচ্ছে এখানকার যে একটা হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটার সাথে কার কোরিলেশন হতে পারে, এই যে তোমার গ্রিন কালার যে হাইড্রোজেনটা আছে এর সাথে যদি আমি একে ইরেডিয়েট করি তাহলে কাছাকাছি, একটু খেয়াল করো কাছাকাছি, কিন্তু এই নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেন যুক্ত আছে তার সাথে কিন্তু একটা তোমার থ্রো স্পেস গুলো দেখাচ্ছি, থ্রো স্পেস কিন্তু এনওই হওয়া পসিবল, যার কারণে যখন আমি এটাকে এই ক্রসপিক থেকে পিক আঁকি এখানে কিন্তু একটা ক্রসপিক আমি পাচ্ছি, কাটতে এই এনএইচ সাথে খেয়াল করো, এই এনএইচ বরাবর কিন্তু আমি একটা ক্রসপিক পাচ্ছি, আবার সিএইচ টু সাথেও পাই, দেখো সি এটা তো সিএইচ না, এটা তো সিএইচ, এই সিএইচ টা, তার মানে আমি যখন এই হাইড্রোজেনটাকে ইরেডিয়েট করব এখানকারও একটা এনহ্যান্সমেন্ট হবে, আমি জানি এটা বুঝতে পারছো কিনা, একটু ক্লান্সি যেহেতু কালার, তিনটা কালার আছে, তিনটা কালার দিয়ে তো বরং সুবিধাই হয়েছে, কাকে ইরেডিয়েট করলে কার এনহ্যান্সমেন্ট হবে সেটা কিন্তু স্পষ্টতই তুমি বুঝতে পারার কথা, কিন্তু স্ট্রাকচার যেহেতু একটু বড় একটু অসুবিধা হয়, এখানে একটা হাইড্রোজেন কিন্তু আছে,
এই হাইড্রোজেন তুমি যখন ইরিট করবে এটা এনহ্যান্সমেন্ট হবে, ইভেন এই মিথেন মূলককে ইরিট করলেও এই হাইড্রোজেনের এনহ্যান্সমেন্ট হবে। সিমিলারলি এই হাইড্রোজেন তুমি যখন ইরিট করবে তখন এই প্রোটনটার এবং এই মিথেন মূলকের এনহ্যান্সমেন্ট কিন্তু হবে, ঠিক সেভাবে সেভাবে কিন্তু আমরা ক্রস পিকটা পেতে পারি। ঠিক আছে, এখন দেখো কার সাথে দেখবো আমি, এখন দেখবো হলো 4 নাম্বার হাইড্রোজেন, তার মানে এই হাইড্রোজেনের সাথে, এই হাইড্রোজেনের সাথে NH এর একটা NOE হচ্ছে, তার কারণে আমি একটা ক্রস পিক পাচ্ছি। ঠিক আছে, ক্রস পিক কিন্তু আমি পাচ্ছি, তার মানে এই NH হাইড্রোজেন সাথে অনেকেই কিন্তু একটা কোরিলেশন হচ্ছে, তাই না? ইভেন গ্রিন কালার সাথেও হয়, এটা আসলে খুব সেপারেটলি দেখা হয়েছে। এখন একটা কথা বলি, এটা তিনটা পিক খুব সেপারেটলি আঁকা হয়েছে কিন্তু আসলে তা না, আসলে এই মানগুলো খুব কাছাকাছি ওভারল্যাপড, যার কারণে এই এই পিক গুলো আসলে যে তুমি দেখবা টেনে দেখলে দেখবা যে আসলে তিনজনের সাথেই, তিনজন না অ্যাটলিস্ট দুজনের সাথে তোমার হচ্ছে ইন্টারাকশন হয়। ব্লু কালার হাইড্রোজেন সাথে এই এনজার হবে, আবার গ্রিন কালার হাইড্রোজেন আছে এর সাথেও এনওই শো করবে, এনওই প্রসপেক্টটা শো করবে। আচ্ছা এখন একটু নিচে চলে যে দেখো কি ছিল এই জিনিস, এই ক্রসপিকটা কোথা থেকে আসলো, এটা ছিল তোমার হচ্ছে দেখাইছো এই যে এই সিএইচ টা আর হচ্ছে এই নাইট্রোজেনের পরে সিএইচ টা, এটা হচ্ছে ক্রসপিক শো করছে। সবাই তো বুঝতে পারছো না, ইথাইল মূলকের সাথে এই মিথেন মূলকের সাথে, এই মিথেন মূলকের সাথেও এই হাইড্রোজেনের ইন্টারাকশন হবে, এই জন্য মিথেন মূলক থেকে এই আমরা এই যে সিএইচ হাইড্রোজেনটা আছে, এই সিএইচ হাইড্রোজেনটা আছে এর সাথে মিথেন মূলক যেখানে আছে এটা এর সাথেও ইন্টারাকশন দেখাচ্ছে। প্লাস অবশ্যই বুঝতে পারবা যে বেগুনি কালার যে তোমার পার্পেল কালার যে হাইড্রোজেনটা আছে এই সিএইচ এর সাথেও সিএইচ টু একটা কোরিলেশন হবে, এই কারণে দেখো এই যে এই যে পার্পেল কালার যে সিএইচ টু আছে এবং এই সিএইচ, এই যে সিএইচ টা এর সাথে একটা ক্রস পিক শো করছে, এই পিক পিক গুলো কিন্তু এইদিকেও থাকবে। ঠিক আছে, পিক গুলো কিন্তু এইদিকেও থাকবে করে করে। ঠিক আছে, এরকম করে করে তোমার হচ্ছে ক্রস পিক শো করবে। তোমরা একটা কাজ করবা, নয়টি যখন আঁকবে, হ্যাঁ নয়টি যখন আঁকবে তখন আমরা যেটা পড়েছি যে প্রোটন প্রোটন কোষের মতো যে তোমার স্কেলার কাপলিং দেখানো হয়, তাই তো? স্কেলার কাপলিং দেখানোর দরকার নাই, স্কেলার কাপলিং সবাই বুঝে, স্কেলার কাপলিং দেখানোর দরকার নাই। যদি এনও এনওই আসে, নয়েজি যদি তোমার আসে, শুধুমাত্র থ্রো স্পেস যে কাপলিং গুলো হবে শুধুমাত্র সেগুলোই দেখাবে। ঠিক আছে, ডিরেক্ট বন্ডেড যে তোমার আছে এবার বন্ডের সাথে বন্ডিং কাপলিং দেখাতে গেলে এটা খুবই ইজিবি হয়ে যাবে, কোনো দরকার নাই। শুধুমাত্র উপরে খাতে স্ক্রিপ্ট লিখে দিবে, অথবা প্রশ্ন যখন করবো তখন আমি লিখে দিব শুধুমাত্র থ্রো স্পেস যে কাপলিংটা হয় শুধুমাত্র তাদের জন্য প্রস্তুত যেন তোমরা শো করো। বুঝতে পারছো এখানে ইন্টারেস্টটাকে? বুঝতে পারছো তোমরা? খেয়াল করো দেখি একটু, হ্যাঁ মাঝখানে যে গ্রিন কালার তোমার এনএইচটা আছে, এক সুজন বুঝতে পেরেছো? আমি তোমাদের রেকর্ডিংসটা দিয়ে দিব। সুজন কি আছো নাকি, শুনতে পাচ্ছো? নাই আছো, রত্ন আছো নাকি, বলো দেখি কি বুঝলা, নিজাম বলো দেখি কি বুঝলা, মামন কোথায়? একটু টাফ একটু বুঝলা, আবার দেখতে হবে রেকর্ডটা। ম্যাম আচ্ছা, ম্যাম আবার একটু দেখলে বুঝতে পারবো। আচ্ছা আমি তোমাদেরকে আবার একটু সিম্পলিফাই করে একটু সামারিটা বলে দিই। প্রথমে যখন 2D স্পেকট্রোস্কোপি আমরা যাবো, তাই না, 2D NMR স্পেকট্রাম আমাকে আঁকতে বলবে, তখনই আমার প্রথম কাজটা হচ্ছে আগে আমাকে পিক গুলো অ্যাসাইন করা। ঠিক আছে, একদম এক্স্যাক্টলি PPM, এক্স্যাক্ট PPM আমাকে দিতে হবে তা না, কিন্তু আমাকে অ্যাপ্রক্সিমেট একটা PPM এর মধ্যে আমাকে দিতে হবে। যদি আমি কোনো কম্পাউন্ড দিই তাহলে আমি বলে দিই এই কম্পাউন্ডটা আমি দিব। ঠিক আছে, নয়েজের ক্ষেত্রে, কারণ বলতে কোনো ধরনের কোনো রেফারেন্স নাই, কোনো ধরনের নয়েজ স্পেকট্রাম আঁকা নাই, আমি ইন্টারনেট থেকে নিয়েছি। আচ্ছা,
এখানে যেটা আমরা জানি যে তিনটা আমি কিন্তু বলেছিলাম ইনঅর্গানিক দিয়ে কিন্তু আমি বড় বড় মলিকুলার স্ট্রাকচার বের করতে পারি, প্রোটিন মলিকুলের মধ্যে কোন অ্যামাইনো অ্যাসিড পড়ে কোন অ্যামাইনো অ্যাসিড আছে সেটা আমি বের করতে পারবো, ঠিক আছে? এখন এখানে মনে করো তিনটা অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত আছে, একটা ব্লু, একটা গ্রিন, একটা পার্পল। এখন পিক গুলো কিন্তু আমি খুব সুন্দর করে এখানে অ্যাসাইন করে দেওয়া আছে। দেখো মিথাইল মূলক যেহেতু দুইটা, যদি দুটা জেমিনাল মিথাইল গ্রুপ যেহেতু আছে, জেমিনাল মানে হচ্ছে একই কাপড়ের সাথে দুটা মিথাইল মূলক যুক্ত থাকবে, সেটাকে আমি জেমিনাল বলবো। তো জেমিনাল হলে সেটা আমরা জানি ডায়াস্ট্রোটপিক হয়। ডায়াস্ট্রোটপিক হওয়া মানে দুটা মিথাইল মূলক কি সিমেট্রিক না আনসিমেট্রিক, যার কারণে আমি দুইটা পিক মিথাইল মূলকের জন্য আমি দুইটা পিক পেয়েছি, ঠিক আছে? এখানে একটা মিথাইল আছে, আবার এখানেও একটা মিথাইল আছে, সেক্ষেত্রে সবাই একই রিজিয়নে আসবে। এরপর মিথাইল গ্রুপের পরে আমি গেলাম আসলাম তোমার CH2 তে। CH2 এই ব্লু কালারের মধ্যে কোনো CH2 নাই, গ্রিনের মধ্যে কোনো CH2 নাই, শুধুমাত্র পার্পেলে দুটা CH2 আছে। এটা তোমার খুবই কাছাকাছি রিজিয়নে দুটা CH2 শো করছে। এরপর আসছে তোমার NH, ব্লু কালার NH এখানে আসছে, ব্লু কালার NH2 টা এখানে আসছে, ঠিক আছে? এরপর কি আসছে CH, কোন CH গুলো কাইরাল ছাড়া যে CH গুলো আছে সেগুলো আসবে। এই একটা CH আছে এখানে, আর এখানে আর একটা CH আছে, এই CH টা একটা গ্রিন কালার আসছে, এরপর আসছে পার্পল কালার। 4 থেকে 5 ppm এর মধ্যে আসবে তোমার হলো কাইরালের সাথে যে হাইড্রোজেন, একদম কাইরাল সেন্টারে ডিরেক্টলি অ্যাটাচ যে হাইড্রোজেন থাকবে সেগুলো সাধারণত 4 থেকে 5 এর মধ্যে আসে। তিনটা কাইরাল হাইড্রোজেন আছে এরকম, এই যে একটা একটা দুইটা তিনটা, তিনটার জন্য আমি তিনটার তিনটাতে আমি কালার দিয়ে দেখা দেওয়া হয়েছে যে তোমার তিনটা পিক আমি পাচ্ছি। এরপর একটা কি বাকি থাকে NH, এই যে NH, ঠিক আছে? বাকি সবগুলো খেয়াল করো অ্যাসাইন করা অলরেডি হয়ে গেছে। তো যে কোনো টুডি স্পেকট্রাম একার সময় আমার প্রথমে কাজ হচ্ছে পিক গুলো অ্যাসাইন করে দেওয়া, তাই না? আচ্ছা পিক গুলো যদি আমি এখন অ্যাসাইন করে দিই, দেওয়ার পরে এনওইতে আমরা জানি নয়েজ আঁকার সময় আমাদের ডায়াগোনাল পিক আঁকতে হয়। পিক অ্যাসাইন একবার হয়ে গেলে ডায়াগোনাল পিক আঁকা কোনো ব্যাপারই না, জাস্ট একটা বক্সের মধ্যে একটা কর্নার রেখে দিবে স্কেল দিয়ে। আমার তো পিক গুলো আমার অলরেডি এগুলো আঁকা শেষ, কি করতে হবে? আঁকা শেষ হওয়ার পরে জাস্ট পিক বরাবর আমি নিচের দিকে লাইন টেনে দিব, জাস্ট নিচের দিকে আমি লাইন টেনে দিব, লাইন টেনে দিয়ে ডায়াগন অথবা কর্নারের যে যে জায়গায় টাচ করবে সেখানে আমি একটা গোল দিয়ে দিব। হয়ে গেল আমার ডায়াগোনাল পিক, প্রত্যেকের জন্য একটা করে ডায়াগোনাল পিক আমি পাবো। আমার 10টা পিক যদি থাকে আমি 10টার জন্য 10টা ডায়াগোনাল পিক আমি পাবো। গেল আমার ডায়াগোনাল কাজ চলে গেল। এখন আমি কি করব, স্ট্রাকচারের দিকে চলে যাবো। হ্যাঁ এখন আমার কাজ হচ্ছে স্ট্রাকচার স্টাডি করা। এনওই এনওই কথাটা আমার যেটা পড়েছি আমরা এখানে বলবো, আমি তাদেরকে বলে দিচ্ছি যে সাধারণত নয়েটিতে স্কেলার কাপলিং প্লাস ডাইপোলার কাপলিং দুটাই ক্রস পিক হিসেবে দেখানো হয়। আমি বলবো তোমাদেরকে স্কেলার কাপলিংটা অ্যাভয়েড করতে, যেহেতু কোভিডে আমরা স্কেলার কাপলিং দিয়ে আমরা হাবি যাবি ক্রস পিক অনেক পড়েছে, এটা দেখার দরকার নেই। শুধুমাত্র থ্রো স্পেস মানে ডাইপোলার যে কাপলিং গুলো হবে, কোন অ্যাটমের সাথে কোন নিউক্লিয়াসের সাথে কোন নিউক্লিয়াসে ডাইপোলার কাপলিং হওয়া পসিবল সেটা তুমি বের করে, যার সাথে যার কাপলিং হবে তার সাথে তার আমি পিক তোমার অ্যাসাইন করে দেওয়া আছে। এটা হচ্ছে তোমার 4 নাম্বার, সাপোজ এটা 1 নাম্বার, আমি আমি অ্যাসাইন করে দিয়েছি। এরপর স্ট্রাকচার দেখে তুমি বের করবে একের সাথে চারের কি কোনো সম্পর্ক আসলে আছে হওয়া পসিবল, যদি পসিবল দেন ড্র এ ক্রস পিক দেয়ার দেয়ার, ওকে? এভাবে করে একটা ক্রস পিক তুমি এঁকে দিবে, একটা মিরর ইমেজ হয়ে করে একটা ক্রস পিক এঁকে দিবে, শেষ। তোমার সবগুলো ক্রস পিক ধরতে হবে তা না, বাট মেইন যে ক্রস পিক গুলো হওয়া পসিবল সেটা তোমাকে অবশ্যই অ্যাসাইন করতে হবে, ঠিক আছে? যেমন আমি যদি এই গ্রিন কালার মিথাইল মূলককে যাই, তুমি স্বাভাবিকভাবে তুমি স্ট্রাকচারটা শুধু ড্র করো, এই মিথাইল মূলককে ইরেডিয়েট করলে কার কার এনহ্যান্সমেন্ট হওয়া পসিবল, হ্যাঁ কার কার এনহ্যান্সমেন্ট হওয়া পসিবল খেয়াল করো। এটা 6 পয়েন্ট ডিস্টেন্স আমি হাইড্রোজেন দেখালাম, কিন্তু এই হাইড্রোজেনটা কিন্তু স্পেশালি কিন্তু খুব কাছাকাছি, যার কারণে এটাকে আমি যখন ইরিডিয়েট করবো অবশ্যই আমি এই সিএইচ এর জন্য একটা প্রস্পেক্ট পাবো, এটার জন্য কিন্তু একটা প্রস্পেক্ট পাচ্ছি। আমি এটা ড্র করলাম, আর কার সাথে কি পসিবল খেয়াল করো দেখি, আর আর অনেকের সাথে পসিবল, এখানে মিথাইল মূলক দুইটা আছে, একে যদি আমি ইরিডিয়েট করি তাহলে এই হাইড্রোজেনটা হওয়া পসিবল, ঠিক আছে? এই হাইড্রোজেনটা পসিবল, যার কারণে আমি এখান থেকে একটা এই ব্লু কালার হাইড্রোজেনের জন্য একটা ক্রস পিক এঁকে দিব,
ঠিক আছে, গেল এটা। আর কার সাথে পসিবল? এই এনার্জির সাথে পসিবল, যেহেতু আমি কি বলেছি যে স্কেলার কাপলিংটা অ্যাভয়েড করতে, তার মানে কি ম্যাক্সিমাম 3 বন্ড ডিস্টেন্স যে হাইড্রোজেনটা আছে তাকে তোমার অ্যাভয়েড করতে হবে। তাহলে মিথেনের সাথে আবার এনএইচ একটা ইন্টারাকশন হচ্ছে, সেটা আমি ড্র করে দিলাম, ঠিক আছে। ঠিক একইভাবে এরপরের প্রত্যেকটা পিক ডান পাশ থেকে শুরু করবে, জিরো থেকে 15 থেকে শুরু করবে, জিরো থেকে শুরু করবে, এই মিথেন মুখ গেল, এরপর এই মিথেন মুখ ধরবে। এটাকে আমি ইরিডিট করলাম, ইরিডিট করলে কার এনহ্যান্সমেন্ট হবে, কার এনহ্যান্সমেন্ট হওয়া পসিবল, খেয়াল করো তো। এই সিএইচ যদি আমি করি, সিএইচ টু ও কিন্তু হওয়া পসিবল, এই পাশে যে সিএইচ টু আছে এই সিএইচ টু সাথে কিন্তু একটা এনহ্যান্সমেন্ট হওয়া পসিবল, যার কারণে আমি এখান থেকে তুমি সিএইচ টু ক্ষেত্রে একটা ড্র করে দিতে পারবো, এখান থেকে সিএইচ টু জন্য আমি ড্র করে দিতে পারবো, ঠিক আছে। এরকম করে করে তোমার, এই জন্য আমি যেটা বললাম যেটা ইম্পর্টেন্ট, যে প্রথমে স্ট্রাকচারটা থ্রি ডাইমেনশনালি আঁকার চেষ্টা করা, তাহলে তোমার ঠিক বুঝতে সুবিধা হবে আসলে কি তোমার এর সাথে কোনো ইন্টারাকশন হবে কিনা, হওয়া পসিবল কিনা, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটা তোমাকে অ্যাসাইন করতে হবে নয়েসে। আচ্ছা, এটাই দিয়ে তোমাদের শেষ। টুডি ইনঅ্যাডিকুয়েট, ইনঅ্যাডিকুয়েটটা কি? ইনঅ্যাডিকুয়েট হচ্ছে ইনক্রেডিবল ন্যাচারাল অ্যাবান্ডেন্স ডাবল কোয়ান্টাম ট্রান্সফার এক্সপেরিমেন্ট। ডাবল কোয়ান্টাম ইনঅ্যাডিকুয়েট এটা একটা অ্যাক্রোনিম, যেটাকে আমি একটা খুব ইজিলি ইনঅ্যাডিকুয়েট একটা বলে ফেলতে পারছি না, হেড কর বলে ফেলতে পারছি, যেটাকে আমার বলেছিল অ্যাক্রোনিম। এটাকে ভাঙলে আমি কিন্তু একটা বড় একটা অর্থ বোধক একটা ইয়া পাচ্ছি, তাই না? তো এটাকে টু বি ইনঅ্যাডিকুয়েট দিয়ে আমরা কি করি, কার্বন 13, কার্বন 13 স্কেল ডাউন বের করি, যেহেতু কার্বন 13 এর অ্যাবান্ডেন্স বরাবরই অনেক কম, এই কারণে টু রিনেগেট করতে গেলে আমার প্রচুর পরিমাণে স্যাম্পল দরকার হয়, অনেক বেশি, ঠিক আছে। আচ্ছা, ইজ এ মেথড অফেন ইউজ টু ফাইন্ড কার্বন 13 কাপলিং বিটুইন অ্যাডজেসেন্ট কার্বন অ্যাটম, সেটা তো খুব ইম্পসিবল, তাই না? কার্বন 13 এর পরে কার্বনটা কার্বন 13 হবে, ইটস ইম্পসিবল, যার কারণে আমার স্যাম্পল অনেক বেশি লাগবে। একটা মলিকুলে মনে করো কার্বন 13, আরেকটা মলিকুলে মনে করো এটা কার্বন 13, এটা কার্বন 12, এই সাথে ইন্টারাকশন আমি কিভাবে করে কানেক্টিভিটা শো করবো হচ্ছে এই ইনঅ্যাডিকুয়েট স্পেকট্রোস্কোপিতে। Because of the natural abundance of carbon 13 is only about 1.08%, only about 0.01% of molecule being studied will have two near by carbon 13 atoms needed for signal in this experiment. তার মানে খুবই কম সংখ্যক, মানে 0.01% চান্স আমার থাকে যে পাশাপাশি দুটো কার্বন 13 হবে, যার কারণে আমার কিন্তু এটার স্যাম্পলটা অনেক বেশি লাগবে। Each couple's pair carbon 13 nuclei gives a pair of inadequate double economy. The inadequate spectrum which both have same vertical coordinates. আচ্ছা, একটা interaction এর জন্য আমি দুই একটা pair of tick পাবো, ঠিক আছে। একটা line এর মধ্যে আমি তোমাকে দেখাবো, এক line এর মধ্যে আমি দুইটা পিক পাবো, ঠিক আছে, টুডে ইনঅ্যাডিকুয়েট ক্ষেত্রে। আচ্ছা, এটা তোমার কিভাবে স্পেক্ট্রাম আঁকতে হয় সেটা বলা আছে, আমি অনেক পর দেখাচ্ছি। ইট ইস এ মেথড দ্যাট প্রোভাইডস কার্বন 13 স্কেল। ডিসঅ্যাডভান্টেজটা কি একটু বলিনি আগে, দেখো অ্যাবাউট 1 থেকে 2 ডেজ আর রিকোয়ার্ড, মানে খুবই টাইম কনজিউমিং, অ্যাপারেন্টলি কম বলে স্যাম্পলের অ্যামাউন্ট অনেক বেশি লাগে, ঠিক আছে। এবং FID মানে হচ্ছে ফুরিয়ার ইন্ডাকশন ডিকে, এই প্রসেসটা আমার ইউজ করতে হয় এবং এই প্রসেসটা আসলে টাইম কনজিউমিং, ঠিক আছে। আচ্ছা, আলফা পিকোলিন, এই স্ট্রাকচারটা আমি দেখবো, আলফা পিকোলিন, ঠিক আছে। আচ্ছা, এখানে কি আছে দেখো, A B C D E F, ঠিক আছে, A B C D E F, এই যে তোমার প্রোটিন গুলো কার্বন 13 গুলো আছে, সরি কার্বন 13 আমাকে ড্র করতে হবে, মনে করো ফার্স্টে আমি কার্বন 13 এঁকে দিলাম, A B C D E F, এটা সিরিয়ালি করা আছে, কিন্তু কোন কার্বনটা কার প্রথমে আসছে এই ভ্যালটা ডিসেন্ডেড জোনে আসবে, তারপরে যে বি নাম্বারটা আসবে, পরে এরপর আসছে সি সি, তারপরে হচ্ছে ডি, তারপরে এরপরে হচ্ছে ডিরেক্টলি আছে হাইড্রোজেনটা আছে, হাইড্রোজেন নাই সরি হাইড্রোজেন তো না সরি কার্বন, এই কার্বনটা, ঠিক আছে। মানে পিক গুলো জাস্ট কার্বন 13 অনুযায়ী আমি অ্যাসাইন করে দিলাম। এরপরে নিয়মটা কি,
এই নাম্বার কার্বনের সাথে কোন নাম্বার কার্বন যুক্ত আছে ডিরেক্টলি? হ্যাঁ দেখো তো, এই এটা তো এই নাম্বার কার্বন, এটা হচ্ছে এখানে একটা কার্বন আছে, তার মানে এর সাথে এফ নাম্বার কার্বন ডিরেক্টলি অ্যাটাচমেন্ট আছে, তাই না? বেঞ্জিনের এই কার্বনটার সাথে এই কার্বন সাথে, তাহলে এর সাথে এফ এর আমার দুটা পিক আমি পাবো, ঠিক আছে? দেখো এর নিচ বরাবর আমার এখানে কিন্তু কন্ট্রোল প্রোটন পাবো না, পিকটা হবে এরকম অনেকটা, এদের উপরে এরকম করে রাখতে হবে, জাস্ট লাইন দিয়ে রাখতে হবে এরকম করে, ঠিক আছে? এ থাকলে মনে করো এর সাথে যদি বি এর কানেক্টিভিটি থাকতো, তাহলে আমি বি পয়েন্ট এখানে আসতাম, বি পাচ্ছি না, তাহলে কার সাথে পাচ্ছি? দেখো খেয়াল করো, এফ এর নিচে আমি একটা পিক পাচ্ছি, তাহলে এর সাথে এফ এর কানেক্টিভিটি আছে, যার কারণে এর সাথে এফ এর একটা লাইন আমি পাচ্ছি, ঠিক আছে? কানেকশন কিন্তু একটা, পিক পাচ্ছি কিন্তু আমি কয়টা? একটা দুইটা, হ্যাঁ একটা হরিজন্টাল লাইনে আমি দুইটা পিক যদি পাই, তাহলে আমি বুঝতে, এবং তারা যদি কানেক্টেড থাকে তাহলে বুঝতে হবে তারা একে অপরের সাথে ডিরেক্টলি অ্যাটাচড, ঠিক আছে? কার্বন কার্বন স্কেলটনটা কিন্তু আমি বের করছি, জাস্ট কার্বন কার্বন স্কেলটনটা। এখন এফ এর সাথে কার অ্যাটাচমেন্ট আছে? সি নাম্বার কার্বন, ঠিক আছে? হরাইজন্টালি হরাইজন্টাল যে লাইন থাকবে সেটা শো করবে হচ্ছে কানেক্টিভিটি, এবং ভার্টিক্যাল লাইন অথবা বাইসেকশন যে লাইনটা থাকবে অথবা এটা এটা থাকবে সেটা প্রকাশ করবে হচ্ছে মিরর ইমেজ, ঠিক আছে? দুটা কি প্রকাশ করবে? মিরর ইমেজ। এটা যদি এফ হয় এটা হবে এফ প্রাইম, এখানে যে পিক থাকবে সেটা হবে এফ প্রাইম, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, এটা হচ্ছে হরাইজন্টাল লাইন। হরাইজন্টাল লাইনে কি পিক শো করবে সেটাকে বলা হবে হচ্ছে একে অপর যে কানেক্টিভিটি শো করে সেটাকে আমরা বলি হচ্ছে আরেকটা ভাষা বলা হচ্ছে স্যাটেলাইট পিক। স্যাটেলাইট পিক দুটা দুটোর সাথে কানেক্টেড, এর সাথে এফ নাম্বার কার্বন কানেক্টেড, যার কারণে আমি হরাইজন্টালে দুটা সাথে কানেক্টিভিটি শো করছি। এ আর এফ হলো স্যাটেলাইট পিক, আর এফ এফ প্রাইমটা কি? মিরর ইমেজ, ঠিক আছে? মিরর পিক, যেটাকে আমরা বাইসেকশন লাইন অথবা ভার্টিক্যাল লাইনও বলতে পারি। এখন আমি যদি এবার হরাইজন্টালে যাই, খেয়াল করবে হরাইজন্টালে যদি আমি যাই তাহলে কি হবে? এফ এর সাথে কোন কার্বনের অ্যাটাচমেন্ট আছে? এফ এর পরে হচ্ছে সি, সি কার্বনের অ্যাটাচমেন্ট আছে, তাহলে সি লাইন বরাবর আমি ভার্টিক্যালি লাইন টেনে আমি দেখবো, মানে টেনশন একটু দূরে হয়ে গেছে আমি হাতে আঁকানো, এখানে আমার হচ্ছে সি, সিটা আমার পিক এখানে আসছে, ঠিক আছে? এখানে আমি পেয়েছি সিটা, তাহলে এফ এর সাথে যদি সি আসলে কানেক্টেড থাকে তাহলে এফ এর সাথে একটা লাইন আমি পাবো, এফ এর সাথে সি, তার মানে যেহেতু হরাইজন্টালি আমি পাচ্ছি তার মানে এফ প্রাইম অথবা এফ যেটাই বলো না কেন এবং সি ডিরেক্টলি অ্যাটাচড, ঠিক আছে? অ্যাটাচড হওয়ার পরে প্রত্যেকটা পিকের জন্য একটা করে বাইসেকশনাল লাইনের মধ্যে অথবা ভার্টিক্যাল লাইনের মধ্যে এক করে মিরর পিক আমি পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি আঁকলাম সি প্রাইম, সি প্রাইম। এখন সি কার সাথে কানেক্টেড? ডি সাথে, খেয়াল করো ডি নাম্বার কার্বন সাথে কানেক্টেড, তাই না? ডি নাম্বার কার্বন, সি নাম্বার কার্বন সাথে ডি নাম্বার কার্বনটা হচ্ছে কানেক্টেড, তাহলে কি হবে? সি সাথে ডি এর একটা হরিজন্টাল লাইনে আমি দুটা স্যাটেলাইট পিক পাবো অথবা কোঅর্ডিনেশন আমি পাচ্ছি সি সাথে ডি। আবার ডি একই ভাবে মিরর ইমেজ আমি এখানে নিচ্ছি, মিরর ইমেজ এখানে লিখে ডি সাথে ডির পরে কি আছে? আছে হলো বি, ডি সাথে বি এর একটা হরিজন্টালি আমি একটা কোরিলেশন পিক পাচ্ছি, তার মানে ডি আর বি পরস্পর কানেক্টেড। শুধুমাত্র হরাইজন্টালি যারা কানেক্টেড থাকবে তারাই একে অপরের সাথে, মানে সিরিয়ালি দেখো এর সাথে এফ গিয়েছে, এরপর এফ এর সাথে কি গেছে? সি। শুধু হরাইজন্টাল লাইন গুলোকে তোমার ক্যাচ করতে হবে, আমার কিন্তু ভার্টিক্যালি কোনো কিছু ক্যাচ করতে হবে না, ভার্টিক্যালি কোনো কানেকশন শো করবে না, ভার্টিক্যালি শুধু মিররটা শো করবে কিন্তু কোনো কানেকশন কিন্তু শো করবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে কি হলো? ডি সাথে বি কানেকশন হলো, বি সাথে আবার কার কানেকশন? ই নাম্বার কার্বনের কানেকশন। বি সাথে এখন আমি কিন্তু বি সাথে এরকম করে ই দিতে পারবো না, তাই না? এরকম করে ই দেওয়া কিন্তু যাবে না, তাহলে আমার কিন্তু ভার্টিক্যাল প্লাস অথবা হরাইজন্টাল যে কোনো একটা আঁকতে হবে। ভার্টিক্যালি আমি কি আঁকবো? আমি আঁকবো হলো কি বলে মিরর পিক, মিরর পিক যদি আঁকি তাহলে এখানে আসলো বিটা, বি প্রাইমটা আসলো, আঁকলে বি প্রাইমের সাথে আমি হরাইজন্টালি দেখবো কোনো পিক অ্যাটাচড হয় কিনা, এই দেখ পিক অ্যাটাচড হচ্ছে, ভার্টিক্যালি একটা পিক অ্যাটাচড হচ্ছে, তার সাথে অ্যাটাচমেন্ট হচ্ছে ই সাথে, তার মানে ইর মাধ্যমে গিয়ে আমি ই সাথে যে কানেকশনটা আছে সেটা আমি হরাইজন্টালি বের করতে পারবো, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছো? জিনিসটা কিন্তু ইজি কিন্তু
একটু পেঁচানো আছে আর কি, মানে তোমার যেটা ভার্টিক্যালি ভার্টিক্যালি কোনো কানেকশন শো করবে না, শুধুমাত্র হরাইজন্টাল যে লাইন গুলো আছে তারা শুধুমাত্র কানেকশনটা শো করবে। কি বুঝতে পারো বলো দেখি। হ্যাঁ আচ্ছা, কে বুঝতে পারো বলো দেখি। আমি আজকে শেষ করে দিব পরে, চ্যাপ্টার ওয়ান তোমাদের শেষ। এইটা তোমরা হচ্ছে রবিউল ইসলাম স্যারের বইতে পাবে, তোমার রবিউল ইসলাম স্যারের যে বাংলা বইটা আছে সেখান থেকে একটু দেখে নিবে। তাছাড়া কোন বইতে আমাদের রেফারেন্স যে বুকগুলো আছে সেখানে কোনো টুডি ইনঅ্যাডিকুয়েট আমি খুঁজে পাইনি, ঠিক আছে? তো তোমরা এটা রবিউল ইসলাম স্যারের বই থেকে আবার একটু দেখে নিতে পারো, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? গেল হচ্ছে টুডি ইনঅ্যাডিকুয়েট, শেষ হয়ে গেল তোমাদের টুডি এনএমআর টা শেষ। আমি যদি সময় পাই তাহলে তোমাদের এমআরআই টাও পড়িয়ে দিবো। এমআরআই টেকনিকটা কি, ওই যে তোমার এমআরআই করে না ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, এটা থিওরিটা পড়াই দেবো, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? সবাই ইনঅ্যাডিকুয়েট বুঝতে পারছো? রেকর্ডিংটা একটু দেখে নিবে আর স্যারের বইটা পড়বে, রবিউল ইসলাম স্যারের বাংলা বইটা একটু পড়বে, হ্যাঁ, ঠিক আছে? টাইম টু কি অবশ্য করে না করে।